Hello everyone, welcome to online class. I am Rikta Parvin, lecturer in English, Adarsho Karigori and Banijjik College, Rajshahi. Dear student, আজকে আমি গ্রামারের একটি নতুন বিষয় নিয়ে এসেছি। আজকের বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আমাদেরকে মানে জানতেই হবে প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা পরীক্ষার জন্য, অ্যাডমিশন পরীক্ষার জন্য, বিসিএস পরীক্ষার জন্য, জব পরীক্ষার জন্য রাইট ফর্ম অফ ভার্বস থেকে যে কোনো কোশ্চেন আমাদের আসে। তো রাইট ফর্ম অফ ভার্বসের আমরা গুরুত্বপূর্ণ কিছু সূত্র নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো আর কি বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। চলো দেখি আমাদের প্রথম রুলস। কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসলে ওই জাতীয় সকলকে একসঙ্গে নির্দেশ করে। কোনো একটা অ্যাডজেক্টিভের পূর্বে যখনই দা আর্টিকেলটা বসবে তখন ওই জাতীয় যত আছে সব কিছুকে একসঙ্গে নির্দেশ করবে, ফলে সাবজেক্ট ও ভার্ব প্লুরাল হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছ? আর্টিকেল তো আমরা বুঝি, তাহলে দা আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে একই জাতীয় একসঙ্গে বোঝাচ্ছে। আমরা এক্সাম্পলটা একটু দেখি। এক্সাম্পলে দেখো যে দ্য রিস, আমাদের পরীক্ষা কিন্তু এভাবে থাকবে। দেখো ব্র্যাকেটের মধ্যে বি আছে, নট অলওয়েজ হ্যাপি, এই বিটাকে আমাদের কারেকশন করতে হবে, রাইট করতে হবে, সঠিক করতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বকে সঠিক করতে হবে, ভার্ব ভুলভাবে দেওয়া থাকবে সেটা আমাদেরকে সঠিক করতে হবে। তাহলে দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি, বি এর জায়গাতে আমাদের কোন ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট হবে দেওয়াটা, তাহলে বি ভার্বের মধ্যে লুকায়িত থাকে অ্যাম, ইজ, আর এই ভার্বগুলো, তাই না? তাহলে আমরা যেহেতু প্লুরাল ভেবে নিচ্ছি, দা আছে আর্টিকেল, রিচ আছে অ্যাডজেক্টিভ, তাহলে দা আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ রিচ আছে, তাহলে বি ভার্বের এখানে ইজ অ্যাম না হয়ে হবে আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি মানে ধনীরা সবসময় যে সুখী হবে তা কিন্তু না, ধনীরা সবসময় সুখী হয় না। তাহলে ধনীরা মানে যত ধনী মানে মানে বিত্ত যাদের বেশি আছে, ধন সম্পদ যাদের বেশি আছে, সবাইকে বোঝাচ্ছে পুরো পৃথিবীর। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে কি আর কোনো কনফিউশন থাকলো? আর্টিকেল দায়ের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে পরের ভার্বটা আমাদের কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। বি ভার্বের মধ্যে অ্যামিজ আর আছে, সেখান থেকে আমরা অ্যামিজ সিঙ্গুলার ফর্ম আর হচ্ছে প্লুরাল ফর্ম, আমরা এটা নিয়েছি। তারপর দেখো যে আমাদের দ্য পোর টু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দ্য পোর টু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, তাহলে কি পোর, দ্য আর্টিকেল ফোর হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ব্র্যাকেটের মধ্যে টু লিভ আছে, এটাকে আমাদের কারেকশন করতে হবে। তাহলে আমরা প্রথমে শিখেছিলাম যে সাবজেক্ট এবং ভার্ব যদি প্লুরাল, সাবজেক্ট এবং ভার্ব প্লুরাল হবে যদি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা থাকে, তাহলে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা আছে তাহলে আমাদের এই ভার্বটা কী হবে? প্লুরাল হবে। আর এই আর্টিকেল দা থাকার জন্য পোর কিন্তু প্লুরাল ফর্ম হয়ে গেছে, মানে গরিবরা, দরিদ্ররা, মানে পুরো পৃথিবীতে যত দরিদ্র আছে সবাইকে বুঝিয়েছে এটা প্লুরাল ফর্ম, তাহলে দরিদ্ররা, তাহলে দ্য পোর দরিদ্ররা কি টু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, তাহলে দিন আনে দিন খেয়ে বেঁচে থাকে। তাহলে টু লিভ, টু লিভ ইনফিনিটিভে আছে, ইনফিনিটিভ তো আমাদের হবে না, এটা কী হবে? প্লুরাল হবে, তাই না? তাহলে প্লুরাল হলে কি লিভ, লিভই হবে, লিভস হবে না, লিভস যদি হতো তাহলে এখানে যদি সিঙ্গুলার ফর্ম থাকতো তাহলে হতো, কিন্তু প্লুরাল ফর্ম থাকার জন্য লিভ হয়ে গেল। তাহলে আমরা কি এই রুলসটা সম্পর্কে ক্লিয়ার বুঝতে পারলাম?
বুঝেছি আমরা যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা আর্টিকেল থাকে তাহলে আমাদের সেই অ্যাডজেক্টিভের পরের ভার্বটা প্লুরাল ফর্ম হয়ে যায়। আমরা যে এক্সাম্পল দেখলাম যে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আর একটা দেখলাম যে দা পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এটা তো আর কখনো ভুল হওয়ার কথা না, তাই না? কনফিউশন থাকারও কথা না। তাহলে আমরা পরবর্তী রুল টুতে চলে যাই। তাহলে রুল টুতে চলে গেলাম, দেখি রুল টু। রুল টুতে আমরা দেখছি যে সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এগুলো বুঝি, তারপরেও আমি আবার পরে আলোচনা করব, কিন্তু আজকে তো পারসন নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, কারণ আমরা আছি রাইট ফর্ম ভার্বসের মধ্যে। তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, একবচন হবে এবং থার্ড পারসন হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এ ভার্বের সাথে এস অথবা ইয়েস হয়। তাহলে আমরা এক্সাম্পলে দেখি যে এখানে যেমন হি, হি থার্ড পারসন এবং হি মানে সে একজন, তারপরে ইট আছে সে ভাত খায়, সে ভাত খায় যদি বলে তাহলে আমরা যদি সেটাকে ট্রান্সলেশন করি তাহলে হি ইট রাইস বললে সেটা কিন্তু আমাদের রং অ্যান্সার হয়ে যাবে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর ফর ইটের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে, যেহেতু ইএস নির্দিষ্ট হাতে কোনো কিছু লেটারের পরে হয় সেই লেটারটা এখানে নাই, সেহেতু এখানে এস হচ্ছে। তাহলে হি ইটস রাইস, এখানে যদি সি থাকে তাও ইটস হবে, এখানে যদি কারো নাম থাকে তাও ইটস হবে, এখানে যদি একজন বোঝায় এবং সেটা যদি থার্ড পারসন বোঝায় মানে আই এবং ইউ ব্যতীত অন্য কোনো নাম এবং হি সি ইট এগুলো হচ্ছে থার্ড পারসন, এগুলো যদি হয় তাহলে কিন্তু ইটের সঙ্গে এস যুক্ত হচ্ছে, তাহলে হি ইটস রাইস। এখানে যদি তোমার পরীক্ষায় থাকে হি ব্র্যাকেটের মধ্যে ইট থাকে তাহলে কিন্তু ওইটা রং, তোমাকে রাইট করতে হবে এস যুক্ত করতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি যে শি, শি ডান্স, আমি যদি বলি শি ডান্স, সে নাচে, আসলে ভুল হয়ে গেল, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি মানে একজন, যেহেতু হি হচ্ছে ছেলের বেড়াতে বোঝায়, ছেলের কোনো একটা ছেলের নামের প্রোনাউন ফর্ম হচ্ছে হি। এখানে যদি আমি বলতাম যে মাহি, মাহির প্রোনাউন হচ্ছে হি, এখানে যদি বলতাম সাথী, সাথীর প্রোনাউন হচ্ছে শি, তাহলে শি ডান্সেস, তাহলে ডান্সের সাথে আমাদের এস যুক্ত হয়েছে। তারপর দেখো মুকুল সিংস এ সং, মুকুল একটি গান গায়, মুকুল একটি গান গায়, তাহলে মুকুল কি একজন মানুষ এবং কারো নাম বুঝলে সেটা থার্ড পারসন হয়ে যায় এবং একজন, সেজন্য সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার মানে এক বছর, প্লুরাল নাম্বার মানে বহু বছর, তাহলে মুকুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? আসলে মানে এগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ক্লাসটা নেওয়া আমাদের মানে বিফল হয়ে যাবে। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এস হলো, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য এস হলো, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মুকুল, মুকুল সিংস এ সং। তাহলে আমরা এই রুলস থেকে এটা শিখলাম, আমরা দেখি। তারপরে আরেকটা আছে যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ পৃথিবী ঘুরে রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, তাহলে মুভস ঘুরে আর আর্থ হচ্ছে পৃথিবী, দ্য আর্থ হচ্ছে পৃথিবী, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য মুভ এর সঙ্গে এস যুক্ত হয়েছে, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে আমরা দেখি যে মুভস এটা হলো, আচ্ছা তারপরে দেখো ডিয়ার স্টুডেন্ট, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এখান থেকে আমরা এগুলো আর কি শিখা হয়ে গেল। আমরা দেখি যে বাট সাবজেক্ট থার্ড পারসন হয়েও যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ইএস যুক্ত হয় না।
তোমার সাবজেক্ট থার্ড পার্সন হয়েও যদি প্লুরাল ফর্ম হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয় না। দেখো যে দে ইট রাইজ তাহলে দে মানে তারা, থার্ড পার্সন হলেও এটা কিন্তু প্লুরাল ফর্ম, ইটের সঙ্গে কিন্তু এস যুক্ত এখানে হয়নি। তারপর দেখো যে মুকুল অ্যান্ড মুনির সিং এ সং, তাহলে মুকুল একটা নাম, একটা এই যে এখানে মুকুল সিংস এ সং হয়েছে, কিন্তু মুকুল অ্যান্ড মুনির দুইজন হয়ে গেছে, ইটস নট সিঙ্গুলার নাম্বার, ইটস প্লুরাল নাম্বার, বিকজ একের অধিক হয়ে গেলে কিন্তু প্লুরাল নাম্বার হয়ে যায়। মুকুল অ্যান্ড মুনির সিং এ সং, মুকুল এবং মুনির দুইজন হওয়ার কারণে এখানে সিংস না হয়ে সিং হয়ে গেছে, মানে এস আর ইএস কিন্তু যুক্ত হবে না। তাহলে আমরা প্রথম রুলস যা শিখেছিলাম, দ্বিতীয় রুলস থেকে শিখলাম যে সেন্টেন্স যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে, আর সেন্টেন্স যদি থার্ড পার্সন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন হওয়ার পরেও যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে না। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি কি রুল থ্রিতে যেতে পারি? আচ্ছা, তাহলে রুল থ্রিতে গেলাম আমি। রুল থ্রি দেখো যে সেন্টেন্সে যদি বর্তমান অভ্যাস বুঝাতে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, জেনারেলি, এভরিডে, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি এই শব্দগুলো উল্লেখ থাকে তবে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কি এই এই শব্দগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, জেনারেলি, এভরিডে, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি এই শব্দগুলো কিন্তু আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট আর মূল ভার্ব অথবা মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস। হ্যাঁ, তাহলে এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার্স হিজ লেসনস রেগুলারলি, তোমার পরীক্ষায় কিন্তু প্রিপেয়ার্স দেওয়া থাকবে না, এখানে প্রিপেয়ার্ড দেওয়া থাকতে পারে, প্রিপেয়ার দেওয়া থাকতে পারে, ইজ প্রিপেয়ারিং, যা ইচ্ছে দেওয়া থাকতে পারে, কিন্তু তোমাকে ফলো করতে হবে এখানে রেগুলারলি আছে। তাহলে রেগুলারলি যেহেতু আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে। দেখো এটা কিন্তু এ গুড টিচার, এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে কি হলো, এস যুক্ত হয়েছে। আর এখানে কি ওয়ার্ডটা দেখে তুমি চিনলে এটা, রেগুলারলি। তাহলে কোনো সেন্টেন্সে যদি তুমি রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, জেনারেলি, এভরিডে, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নিতে হবে, এগুলো যদি তুমি কোনো সেন্টেন্সে দেখো তাহলে সেন্টেন্স সেন্টেন্সের সাবজেক্ট যদি তোমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে দেখো আমাদের রতন অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস, রতন অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস, রতন সর্বদা কি করে, ক্লাসে বিরক্তিকর পরিবেশ তৈরি করে, বিরক্ত করে আর কি। তাহলে অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ থাকলে রতন একজন মানুষ, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কিন্তু ভার্বের সাথে এস এ যুক্ত হলো। তাহলে আমরা আজকে এই রুলসে শিখলাম যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, জেনারেলি, এভরিডে এগুলো থাকলে আমরা কি করবো, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। তাহলে এখানে তো আর কোনো কনফিউশন তোমাদের থাকলো না, তাহলে আমরা কি রুল ফোরে চলে গেলাম। রুল ফোরে দেখো, আচ্ছা রুল ফোরে দেখো যে রুল ফোরে দেখো একটি সেন্টেন্সে লেট, ক্যান নট, বাট, উড নট, বাট, হ্যাড বেটার, উড রাদার, ইউজ টু এবং মডেল অক্সিলারিস, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলো যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, ভার্বের কিন্তু পাস্ট ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল ফর্মও হবে না, হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে মনে রাখতে হবে কি কি ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে লেট, লেট মনে করে একটু আমার সাথে, লেট, ক্যান নট, বাট, কুড নট, বাট, হ্যাড বেটার, উড রাদার,
used to এবং may, might, can, could, shall, should, will, would এগুলো যদি থাকে তাহলে একদম সরাসরি যে ভার্বটা তোমার পরীক্ষায় ব্র্যাকেটের মধ্যে থাকবে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে আর কোনো দেখার কোনো কারণই নেই এই ওয়ার্ডগুলো দেখার পর তুমি সরাসরি ভার্বের মূল ভার্ব বসাই দিবা তাহলে এক্সাম্পল দেখি ইউ শুড ড্যাশ ইওর প্যারেন্টস ইউ শুড শুড আছে এখানে আমরা যে দেখো তো এখানে আমাদের শুড এখানে এরর্সের মধ্যে অবশ্য লেখা নাই তাহলে আমি বলেছিলাম একটু আগে বললাম যে মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড তাহলে শুড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাঁ তাহলে তোমাদের অবশ্যই তোমাদের বাবা মাকে কি করা উচিত মেনে চলা উচিত আচ্ছা ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তাহলে দেখো যে এখানে আমাদের বলেছিলাম যে হ্যাভ টু যদি থাকে তারপরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আচ্ছা ইট মে রেইন টুডে ইট মে রেইন টুডে তাহলে মে আছে মডেল অক্সিলারি ভার্ব তাহলে মে এর পর সবসময় মূল ভার্ব হয় মে এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে তোমরা এক নিমিশে এটা একটু খেয়াল করো যে কিছু কিছু ওয়ার্ড তোমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ওয়ার্ডগুলোর পর ভার্বের কোন ফর্ম হয় ঠিক আছে এটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমরা রুল ফোরে চলে যাই রুল ফোর রুল ফাইভ রুল ফাইভে যাই রুল ফাইভে দেখি যে জাস্ট জাস্ট নাও যদি কোনো সেন্টেন্স জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি প্রভৃতি শব্দগুলো থাকবে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে মনে রাখতে হবে এটা বারবার কয়েকটি শব্দ আমি বললাম যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি এই ওয়ার্ডগুলো তাহলে এটা মনে করে রাখতে হবে এটা মুখস্থ করে নিতে হবে যে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে চোখ বন্ধ করে আমরা কারেকশান করতে পারবো কিভাবে যে আমরা কারেকশান করতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট তারপর হ্যাভ হ্যাজ হ্যাড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর অবজেক্ট তাহলে ওই স্ট্রাকচার অনুসারে আমরা বসাবো যে আই সি হিম রিসেন্টলি তাহলে আমাদের দেখো এখানে আমরা মুখস্থ করলাম কয়টা জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ওয়ার্ড এই সাতটা ওয়ার্ড মুখস্থ করা খুব কঠিন নয় তাহলে দেখো এখানে রিসেন্টলি আছে মানে সম্প্রতি আর সম্প্রতি আমার তার সঙ্গে দেখা হয়েছে এই ধরনের কথা বলছে তাহলে সি ভার্ব মানে সি মানে তো দেখা কিন্তু সি তো এখানে আমাদের বসবে না কারণ রিসেন্টলি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ আসবেই ভার্বের আগে হ্যাভ হ্যাজ মানে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ থাকবে তাহলে যেহেতু এইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমাদের হ্যাজ না হয়ে হ্যাভ হবে আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে হ্যাজ হতো তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি সি না হয়ে গেল কি আই হ্যাভ সিন হিম রিসেন্টলি আচ্ছা টু নাম্বার দেখো সবুজ গো আউট জাস্ট নাও সবুজ গো আউট জাস্ট নাও আমরা এখানে দেখি আছে কি জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি মূল কথা হচ্ছে এই কিছু ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতেই হবে যদি তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে ভালো করতে চাও তাহলে দেখো সবুজ একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন মানুষের নাম তাহলে গো গো আছে তাই না আউট জাস্ট নাও এইমাত্র বাইরে গেছে আর কি এইমাত্র বাইরে গেছে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবসময় এরকম হয় যে কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান এখনো বিদ্যমান রয়েছে তাহলে সবুজ হ্যাজ গান আউট জাস্ট নাও সবুজ এইমাত্রই বাসার বাইরে গিয়েছে বা এইমাত্র বাইরে গিয়েছে তাহলে এই এই রুটস থেকে আমরা কী কী শিখলাম বলতো আমরা শিখলাম এই সাতটা ওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি রিসেন্টলি এবং এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে আমাদেরকে হ্যাভ হ্যাজ বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেট করতে হবে এক্সাম্পল আমরা দেখলাম যে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি আর সবুজ হ্যাজ গান আউট জাস্ট নাও তাহলে আমরা রুল সিক্সে এখন যাই রুল সিক্স দেখি যে রুল সিক্সে বলছে যে অতীত নির্দেশক ওয়ার্ড
মানে আগে হয়ে গেছে। আমরা তো টেন্স সবাই জানি, আবার আমি টেন্স নিয়েও আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো অতীতকে বুঝাবে এরকম কোন শব্দ, যেমন আমাদেরকে এটা মনে রাখতে হবে, দেখো কি কি আছে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এগো, লং এগো, সেম, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট, আচ্ছা লাস্ট, লাস্টের সাথে লাস্টে লাস্ট উইক থাক, লাস্ট ইয়ার থাক, লাস্ট মান্থ থাক, থাক লাস্ট, যা থাক না কেন, তাহলে কিন্তু ওটা অতীত নির্দেশক শব্দ হয়ে গেল। তাহলে ইয়েস্টারডে, এগো, লং এগো, সিন্স, লাস্ট ইয়ার, এগুলো যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম হবে, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিট, যদি এই শব্দগুলো আমরা দেখি তাহলে তো আমরা একেবারে শিওরভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেবো সেটাকে। তাহলে আমি বলছি যে রুমি বাই এ পেন ইয়েস্টারডে, ইয়েস্টারডে এটা তো একটা অতীত নির্দেশক শব্দ, ইয়েস্টারডে মানে কি গতকাল। তাহলে দেখো আমাদের এখানে আছে রুমস, ইয়েস্টারডে আছে, তাহলে আমরা কি আর কোনো কিছু দরকার আছে? আমাদের কোনো কিছু দরকার নেই। আমরা যদি টেন্সের যদি স্ট্রাকচারটা জানি আমরা যে কোনো গ্রামাটিক্যাল সলভ করতে পারবো। আগামীতে নিশ্চয়ই ইনশাল্লাহ আমি টেন্সের স্ট্রাকচারটা নিয়েই আলোচনা করবো, যাতে তোমরা সব ধরনের গ্রামারগুলো সলভ করতে পারো ইজিভাবে। তাহলে রুমি বাই এ পেন ইয়েস্টারডে, তাহলে বাই, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট, বট, বাই মানে কেনা, বট মানে কিনেছিল। তাহলে রুমে বট এ পেন ইয়েস্টারডে, গতকাল একটি কলম কিনেছিল। এখানে যদি আমাদের এরকম থাকতো যে সুমি গো টু ঢাকা ইয়েস্টারডে, গো যদি থাকতো ব্র্যাকেটে তাহলে কি হতো, গো হয়ে যেত ওয়েন, সুমি ওয়েন টু ঢাকা ইয়েস্টারডে। আমি যদি বলতাম যে আমি বললাম যে রিয়া সি এ পিকচার ইয়েস্টারডে, তাহলে কি হতো, সি এর জায়গায় স হয়ে যেত, পাস্ট ফর্ম হয়ে যেত। তো এরকম দুইটা সেন্টেন্স এক্সাম্পল বুঝলে তুমি হাজার হাজার সেন্টেন্স করতে পারবে। জাস্ট মূল বিষয়টা হচ্ছে, মূল থিমটা হচ্ছে তুমি রুলসটাকে কীভাবে আর কি আয়ত্ত করছো, রুলসটাকে কীভাবে বুঝতে পারছো। রুলস সেন্টেন্স ডাজ নট ম্যাটার, মানে এই যে সেন্টেন্স উদাহরণগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ইয়ে না, যতটা গুরুত্বপূর্ণ রুলস জানাটা। এই জন্য রুলসটা ভালোভাবে জানলে আমরা কিন্তু অনেক এক্সাম্পল নিজেরাই তৈরি করতে পারবো। এই যে দেখি, আই সি হিম লং এগো, আমি অনেক আগে তাকে দেখেছি, দেখেছিলাম লং এগো, তাহলে সি এটা তো ভুল, লং এগো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে বলো তো, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হবে যে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্মটা আবার বুঝি তো, না বুঝলে তো আর হবে না, আমি জাস্ট বলেই যাচ্ছি তোমরা বুঝতে পারছো না। যেমন গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম, গান পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম প্রত্যেকটা ভার্বেরই তো এরকম ফর্ম আছে, সি স সেন, এরকম বাই বট বট, কাম কেম কাম, এরকম। তো ওই আমাদের মিডিলেরটা হবে যেটা পাস্ট ইনডিফিনিট, মানে পাস্ট ফর্ম যেটা ভার্বের। তাহলে আই সি হিম লং এগো, তাহলে সি হয়ে গেল স। তাহলে এই রুলস থেকে আমরা কি কি আমাদেরকে শিখতে হচ্ছে দেখো, এই রুলস থেকে আমরা শিখছি ইয়েস্টারডে, এগো, লং এগো, সিনস, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো যদি থাকে তাহলে আমাদের আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, আমাদের সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের স্ট্রাকচার অনুসারে আমাদের সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসবে, ঠিক আছে? এটা পারবো তো আমরা। তাহলে আমরা মুখস্থ করে নিলাম ইয়েস্টারডে, এগো, লং এগো, সিএনস, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এবং এক্সাম্পল আমরা দেখলাম যে রুমি বট এ ফেন, আই স হিম লং এগো। আমরা কিন্তু প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া একেবারেই ঠিক হবে না, আমাদেরকে এখানে পাস্ট ফর্ম দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যে ছয়টা রুলস শিখলাম ইনশাল্লাহ, এই ছয়টা রুলস যদি জেনে থাকো তাহলে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বস থেকে আমরা কিন্তু ইজিলি কনফিডেন্টের সাথে অ্যান্সারগুলো করতে পারবো।
কাউকে আর জিজ্ঞেস করার দরকার হবে না যে ঠিক হলো কি ভুল হলো, কারণ তুমি তো নিজেই জানো যে এগো থাকলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে, স্টার্টে থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, লং এগো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, লাস্ট ইয়ার থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। আমরা তো এগুলো মুখস্থ করে নিলাম, তাই না? ইয়েস্টারডে এগো, লং এগো, সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো তো মুখস্থ করে নিলাম। তাহলে আমরা রুল 7-এ যাই। রুল 7-এ দেখি, রুল 7-এ দেখো বলছে কি, ইটস টাইম, ইটস হাই টাইম, ইফ, উইশ এবং ফ্যান্সি এগুলোর পর ভার্বের পাস্ট ফর্ম বসে। ইটস টাইম, ইটস হাই টাইম, ইফ, উইশ এবং ফ্যান্সি এগুলোর পর ভার্বের কোন ফর্ম বসে? পাস্ট ফর্ম বসে। তাহলে আমরা একটু আগেও আরেকটা রুলস এরকম করে আসলাম, তাই না? ভার্বের পাস্ট ফর্ম বসে, তাহলে ইটস টাইম মানে এখনই সময়, এখনই সর্বোচ্চ সময় এটা করার। ইফ, যদি, এই এই যে এগুলো দিয়ে যে আমরা এক্সাম্পলে দেখি যে ইফ আই নো হিম আর্লিয়ার, আমি যদি তাকে আরো আগে থেকে জানতাম, আর আমি যদি তাকে আরো আগে থেকে জানতে পারতাম, এ ধরনের কথা বলছে, তাই না? তাহলে ইফ যদি থাকে, ইফ, ইফ এখানে দিতে হবে আর কি। তো ইফ আই নো হিম আর্লিয়ার, তাহলে নো এর জায়গায় শুধু কারেকশন হয়ে যাবে নিউ, নো, নিউ, নন, মানে নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, নিউ হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হিসেবে নন। তাহলে এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম হলো ইটস হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। ইটস হাই টাইম, এখনই সর্বোচ্চ সময়, হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস, এখনই তার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সর্বোচ্চ সময়, তাই না? তাহলে চেঞ্জের পাস্ট ফর্ম কি হবে? চেঞ্জের পাস্ট ফর্ম হবে চেঞ্জড, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে রুলসটা শিখলাম আর কি, যে রুলসটা শিখলাম এখান থেকে, সে রুলসটা হচ্ছে ইটস টাইম, ইটস হাই টাইম, ইফ, উইশ, ফ্যান্সি, এবার একটা ওয়ার্ড কিন্তু মুখস্থ রাখতে হবে। ইটস টাইম, ইটস হাই টাইম, ইফ, উইশ, ফ্যান্সি এগুলোর পর ভার্বের সবসময় পাস্ট ফর্ম হবে, কখনো প্রেজেন্ট ফর্ম হবে না, ফিউচার ফর্মও হবে না, সবসময় পাস্ট ফর্ম হবে। আমরা যেরকম জানলাম, ইফ আই নিউ হিমালয়ার, ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিটস। তাহলে আমরা রুলস 7 শিখলাম। আমরা এখন দেখবো কোনটা দেখবো বলতো? রুলস 8। আমি আর কি একেবারে ইম্পর্টেন্টগুলো আজকে তুলে ধরার মানে চেষ্টা করেছি তোমাদের জন্য, যে তোমরা বাসায় বসেই উপকৃত হও ক্লাসটা দেখে। আচ্ছা, রুল 8 দেখো, বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বিফোর এর প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর আফটার এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো, আমরা আগে জেনে নিই যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে, গঠনটা হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? আর পাস্ট ইনডিফিনিট গঠনটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে একটাতে থাকবে হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল একটাতে, হ্যাঁ, এই যে এই এই রুলসের মধ্যে, আর একটাতে থাকবে ভার্ব আর ভার্বের পাস্ট ফর্ম, দুইটাই কিন্তু পাস্ট ফর্মে। একটাতে থাকবে হ্যাড মানে আগের অংশে বা পরের অংশে আর ভার্বের পাস্ট ফর্ম, আর একটাতে থাকবে শুধুই সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দেখি, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম এখানে হতো। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে আমাদের তোমাদের এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষায় আসে, অনেক চাকরি পরীক্ষায়, প্রাইমারি স্কুলের পরীক্ষা বা বিসিএস পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা এবং তোমাদের স্কুল কলেজের পরীক্ষা, সব পরীক্ষাতেই কিন্তু এটা দিয়ে আসে। তাহলে দেখো, দ্য পেশেন্ট বিফোর আছে, তাহলে বিফোর এর পূর্বে সবসময় কি হবে এটা মনে রাখো, যে বিফোর এর পূর্বে সবসময় আমাদের হবে, বিফোর এর পূর্বে সবসময় হবে পাস্ট পারফেক্ট, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট। আর পারফেক্ট মানে মনে করে নিবা যে হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড। যদি
প্রেজেন্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ, আর যদি পাস্ট হয় তাহলে হ্যাড। তাহলে পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড থাকবে, পারফেক্ট মানে কিন্তু হ্যাড থাকবে, পাস্ট পারফেক্ট হ্যাড থাকবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে বিফোর এর পূর্বে সবসময় ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, নো, পাস্ট পারফেক্টে শুধু হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ডাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাইড, মানে রোগীটি মারা গিয়েছিল কি কি করছিল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে দুইটি কাজের মধ্যে কোন কাজটি আগে সম্পন্ন হয়েছে, যে কাজটি আগে সম্পন্ন হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখো ডক্টর আসিবার পূর্বে, মানে ডক্টর পরে এসেছে তাই না, আসিবার পূর্বে মানে ডক্টর আসার আগে, আমি সহজ ভাষায় বলতে গেলে ডক্টর আসার আগে রোগীটি মারা গেল, তাহলে মারা গিয়েছে আগে তারপরে কিন্তু ডাক্তার এসেছে। তাহলে যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট, মনে থাকবে? আচ্ছা, তাহলে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে মানে আগে ঘটে গেছে সেটা পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে রোগীটি আগে মারা গিয়েছিল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, কেম এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আর এটা হচ্ছে পারফেক্ট, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা পরেরটা দেখি, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম, দ্য ডক্টর কাম। তাহলে এখানে বলছে দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড, দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে এখন দেখো বিষয়টা, দেখো সবসময় মনে রাখতে হবে যে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হবে আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট হবে। সহজ উপায়, বিফোর এর পূর্বে, বিফোর মানেই তো পূর্বে, তাহলে বিফোর এর আগেই পাস্ট পারফেক্ট হবে আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট হবে, মনে থাকবে? আর পাস্ট পারফেক্ট তো বলছি যেখানে হ্যাড থাকবে এবং ভার্ব পাস্ট পার্টিসিপল থাকবে, আর আফটার এর পরে কিন্তু পাস্ট পারফেক্ট হবে। দেখো বিফোর মানে পূর্বে, তাহলে সেন্টেন্সে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট, মনে থাকবে? তাহলে এখানে বলছে যে রোগীটি, এখানে এখানে দেখো যে রোগীটি মারা গেল ডাক্তার আসার পরে, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। কি হলো আগে, মারা গেছে আগে না ডাক্তার এসেছে আগে? ডাক্তার এসে যে এসেছে আগে, কারণ ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে ডাক্তার এসেছে আগে, এই কাজটা আগে হয়েছে, তাহলে ডক্টর হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট হবে কারণ ওটা আগে হয়েছে। তাহলে আমরা এখন সহজে বুঝলাম যে বিফোর থাকলে বিফোর এর আগে এটা হলো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, হ্যাঁ, আর দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর, এখানে কি বলছে, তাহলে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, মানে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। তাহলে আমি জানি না কতটুকু তোমরা বুঝতে পেরেছ, কিন্তু আমি আর কি আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো, আর আরো খুশি হতাম তোমরা যদি পুরো বিষয়টাই বুঝতে পারতে আমি যা যা বুঝাতে চেয়েছি। তাহলে আমি একটু আরেকটু ব্যাকে চলে যাই, যে আমরা আজকে কি কি শিখলাম, আজকে আমরা কি কি শিখলাম আর একটু ব্যাকে চলে যাই, একটু দেখি কি কি শিখলাম আমরা, আমাদের আজকে আমরা কি কি শিখলাম, তাই না? আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা রুল ওয়ানে শিখলাম, একদম সামারি একেবারে, ঠিক আছে, রুল ওয়ানে শিখলাম যে অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি দা থাকে তাহলে তারপরে ভার্বের ফ্লোরাল ফর্ম হয়, একটা উদাহরণ দিলাম দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তারপরে রুল টুতে আমরা শিখলাম, যে রুল টুতে আমরা কি শিখলাম, রুল টু দেখি, রুল টুতে আমরা শিখলাম যে সেন্টেন্সে যদি সাবজেক্ট
থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস হয়। এক্সাম্পল দেখলাম যে মুকুল সিংস এ সং, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে এস অথবা ইএস হয় না, যেমন উই সিং এ সং, উই সিং। এরপরে কি সিংস বলেছি, উই মানে আমরা অনেকজন প্লুরাল, আর মুকুল একজন সিংস, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা দেখি রুল থ্রিতে দেখি যে যদি এই ওয়ার্ডগুলো থাকে সেন্টেন্সের মধ্যে, অলওয়েজ, রেগুলারলি, মানে একটা অভ্যাস বোঝাচ্ছে, দেখো অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ওফেন, ডেইলি, জেনারেলি, এভরিডে, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি, এগুলো যদি থাকে তাহলে আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে দেখো যে ভার্বের সাথে এস অথবা ইএস হবে। মনে রাখতে হবে এই যে ওয়ার্ডগুলো, সুন্দর ওয়ার্ডগুলো, এগুলো একটু মনে রাখতে হবে, এটা শিখলাম আমরা। তারপরে দেখি আমরা ফোর নম্বর রুলস থেকে কি শিখলাম, ফোর নম্বর রুলস থেকে শিখলাম যে লেট, ক্যান নট বাট, কুড নট বাট, হ্যাড বেটার, উড রাদার, ইউজড টু, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি থাকে তাহলে ভার্বের মূল ফর্ম হবে। এগুলো দেখবা, যেখানে দেখবা যে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, তারপরে ইট মে রেইন, তারপরে এই ধরনের যে আই ইউজ টু লিভ অ্যালোন, আমি একা থাকতে অভ্যস্ত হয়ে গেছি, মানে এ ধরনের আর কি। এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে মূল ভার্বটাই এগুলোর পরে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পাঁচ নম্বরে একটু আরেকবার দেখি, পাঁচ নম্বরে আমরা দেখি যে ও ওই যে ওইগুলো আমরা তো মুখস্থ করে নিলাম যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাই না? আর ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হলে কি হয়ে যায়, হ্যাভ, হ্যাজ আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর আমরা কি দেখলাম একটু মনে করে নিই যে ইয়েস্টারডে, গো লং, এগো সিন্স, লাস্ট ইয়ার, এগুলো থাকলে ভার্বের কি হবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স তো হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, তাই না? আচ্ছা তারপর দেখো যে আমরা তারপর রুল সেভেন দেখলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইফ, উইশ, ফ্যান্সি, এগুলো যদি থাকে তাহলে আমাদের সব সময় আমরা কি করব, ভার্বের পাস্ট ফর্ম করব, সবসময় ভার্বের পাস্ট ফর্ম করব, এইগুলো যদি থাকে, ইট ইজ টাইম, ইটস টাইম, ইটস হাই টাইম, এগুলো যদি থাকে। তারপরে দেখো আমরা বিফোর এর প্রথম অংশ, এটা একটু বোঝার বিষয় আছে, এটা কি তোমাদের কাছে অনেক কঠিন লাগছে? এটা আসলে সহজ বিষয় যদি তোমরা সহজভাবে নাও। আসলে বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হবে এবং পরে পাস্ট ইনডিফিনিট হবে, আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট হবে, আর হচ্ছে পরে পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাড, ভার্বের পাস্ট ফর্ম, খুব ইজি, তাই না? আমি যদি বলি যে রুগীটি, আমি বললাম যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, এটা ট্রান্সলেশন করো, তো এটা ট্রান্সলেশন কিন্তু আসে। আমি প্রাইমারি স্কুলে চাকরি পরীক্ষা দিয়েছিলাম তখন অবশ্যই এসেছিল, এটা বারবার এসেছে আর কি। তাহলে আমি যদি বলি এটা যদি ট্রান্সলেশন তোমার কোনো জব পরীক্ষায় আসে যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে কী করবে, তাহলে রোগীটি আগে মারা গেল, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর যদি আসে যে কী হলো, যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে কী হবে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে কি তোমরা কি আজকের এই রাইট ফর্ম অফ ভার্বস এর ইম্পর্টেন্ট রুলসগুলো বুঝলে? তোমরা যদি একটু হলেও বুঝে থাকো তাহলে আর কি আমার ক্লাসটা নেওয়া সফল হবে, আমি মানে যে স্বপ্ন নিয়ে আর কি ক্লাসটি নিলাম, যে ইচ্ছা নিয়ে যে তোমরা বাসায় বসে কিছু না কিছু শিখো, কারণ আমরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। তাহলে আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এখানে শেষ হলো, আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য গ্রামাটিক্যাল টপিকসগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, মাই ব্লেসিংস টু অল, আমার আমার অনেক অনেক দোয়া রইল তোমাদের প্রতি।
তোমরা নিরাপদে থাকো এবং সচেতন থাকো, যেহেতু করোনা এখনো আছে, করোনা সংক্রমণ এখনো আছে, তোমরা সচেতন থাকো, তোমরা সামাজিক দূরত্ব মেনে চলো এবং ভালো থাকো, জ্ঞানের সাথে থাকো। আল্লাহ হাফেজ।